Big hand, please, everyone, for Salah bin Shimon, please. Big hand, please, everyone, for Salah bin Shimon, please. আমি যার কারণে যার উৎসাহে যাকে দেখে আরটিভির সাংবাদিকতা ছেড়ে দিয়ে এই শুধুমাত্র ট্রাভেল ভিডিও বানানোর জন্য চাকরি ছেড়েছি, যার উৎসাহে যার অনুপ্রেরণা সেই সালাউদ্দিন সুমন, যিনি আসলে পিছন থেকে আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এবং তার যে সময় টেলিভিশনের মতো একটা বর্ণাঢ্য ক্যারিয়ার ছেড়ে যখন সাহস করতে পারলো যে এই ব্লগিং করে ইউটিউবে এসে অনেক ভালো কিছু করা সম্ভব, সেই উৎসাহে আমিও কিন্তু গত এক বছর হলো আরটিভির মতো একটা জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়ে এসেছি এবং তিনি আজকে অ্যাওয়ার্ড পেলেন। ভীষণ ভালো লাগছে যে এই সেক্টরে কাজ করেও যে এত উনি এত বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে ফাইট করে উনিও যে অ্যাওয়ার্ড পেতে পারেন এবং আমরাও যে সামনের দিনে যারা কাজ করছি তারা আরও বেশি উৎসাহিত হচ্ছি, তা আশা করি সুমন ভাই আমাদের পিছন থেকে আরও উৎসাহ দিবেন। আসলে হয়েছে কি যে আমরা তো সাংবাদিকতা করছি একসাথে, একদম সমসাময়িক একসাথে শুরু করছিলাম, ভাই হচ্ছেন আরটিভিতে আমি সময় টিভিতে একসাথে দীর্ঘদিন সাংবাদিকতা, হ্যাঁ তখন এক তারপরে আরটিভিতে, তো আমি ছাড়ার পরে ভাই আমার সাথে কয়েকবার যোগাযোগ করছিলেন, তখন আমি ভাইকে বলছিলাম যে ভাই আপনার একটু ছেড়ে দিয়ে আসেন ভালো লাগবে, এখন তো ছেড়ে দিয়েছেন শেষমেশ, হ্যাঁ না এখন কেমন লাগছে? এখন ভীষণ ভালো লাগছে, কারণ ওই যে একটা চাকরির গণ্ডির ভিতরে থাকা সেইটা থেকে মুক্তি হয়ে নিজের স্বাধীন মতো স্বাধীনভাবে যে কিছু করা সম্ভব সেটাই ভালো লাগে। আর আপনাকে দেখি প্রতিদিন অবশ্যই সবাই বলে যে সময়ের মতো করে দেখো চেষ্টা করো পারো, জোনাক ভাই সাংবাদিক হিসাবে দুর্দান্ত সবাই জানেন, আপনি এই জায়গায় মনোযোগ দিয়ে কাজ করলে এই জায়গায় আমি কেন, আপনি আরও অনেক বড় জায়গায় চলে যাবেন ভাই, আমরা তো ছোটোখাটো মানুষ। এখন আমার একটু পরামর্শ যে ট্রাভেল শো শুরু করছে চ্যানেল 24 যাচ্ছে, এখন এইটাকে আরও কীভাবে নিয়ে যাবো নিশ্চয় পিছন থেকে উনি আমাকে আরও উৎসাহিত করবো, আমি ক্ষুদ্র গানে যা যা জানি অবশ্যই আপনার সাথে শেয়ার করি করবো। আপনি যেটা করছেন ট্রাভেল শো করছেন আমি নিয়মিত দেখি, আমার খুবই ভালো লাগে যে এরকম প্যাশন আপনার আছে যে একটা চাকরি ছেড়ে দিয়ে আসার পরে আপনার একটা যোগ্যতা যে একটা টেলিভিশনের চাকরি সার্চিং আরেকটা টেলিভিশনে গিয়ে চান্স নিয়ে সেখানে ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্টারি বানাচ্ছেন, এটা সত্যি সাহসের বিষয়, এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সাহসের। আর অ্যাওয়ার্ড পাওয়ার পরে কি মনে হলো যে এই জায়গা থেকে এসে অ্যাওয়ার্ড কত টাকা? আসলে অ্যাওয়ার্ড হচ্ছে সবসময় উৎসাহ ব্যঞ্জক, এটা কাজের প্রতি আরও উৎসাহ বাড়ায়, অবশ্যই এটা আমার কাজকে আরও বেগবান করবে, আরও ভালো কাজ করার চেষ্টা করব। বাংলাদেশ মনিটরকে অবশ্যই অনেক ধন্যবাদ, ওয়াহিদ ভাই সবসময় উৎসাহ দেয়, সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পাশাপাশি আমার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমার দর্শক যারা ভালোবাসেন, এটা এর চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই, দর্শক হলো আমাদের বড় প্রাণ। ভাবি কেমন লাগছে এই সেই সুরভি ভাবি সবাই চেনে, আরো আগে পাওয়ার কথা ও যে হার্ডওয়ার্ক করে এটা তো আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, আর ও যে কাজটা করে এটা আসলে ও মন থেকে করে, মানে এটা না যে কাজ কাজ করতে হবে, ও এটা আসলে অনেক ভালোবাসে, তো এই জায়গা থেকে ওর আরো আগে পাওয়া উচিত ছিল একটা অ্যাওয়ার্ড, এখন পেলো ভালো লাগছে। এটা না আমি সবচেয়ে বড় পুরস্কার অনেক আগেই পেয়েছি, সেটা আমার দর্শকদের ভালোবাসা, এর চেয়ে বড় কিছু নেই। থ্যাংক ইউ, দর্শকরা সবসময় থাকবেন সুমন ভাইয়ের সাথে, আশা রাখি সুমন ভাই আমাদেরকে নতুন সিরিজ নিয়ে আসছে তার্কির, ভাবিকে সহ ঘুরে আসলো এক মাসের লম্বা ট্যুর, নিশ্চয় সেখানে ভালো কিছু পাবো আরও অনেক কিছু জানতে পারবো, ভালো থাকুন সুমন ভাই, অবশ্যই ভাই দোয়া করবেন ভাবি।